টুতে একটু তারা সেটার বাক্স জায়গা বাড়া থেকে মানে ওদের পয়সার বান্ডিল মনে হয় যেহেতু কোনো 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 সিকিউরিটি নাই তো ওখানে। কেউ বলছেন ক্রাইম বাড়ছে, আবার কেউ বলছেন ক্রাইম কমছে। লিড মেম্বারের দাবি ক্রাইম অনেকাংশে নিয়ন্ত্রণে, কিন্তু প্রতিদিনই বাড়ছে ক্রাইম, যেটা হচ্ছে গাড়ি চুরি থেকে শুরু করে দোকান শুরু চুরি পর্যন্ত সংঘটিত হচ্ছে প্রতিদিনই। এরকমই একটি খবর আজকে হচ্ছে শেডওয়েল, যেটি একটি ব্যস্ততম এলাকা, এবং সেটি হচ্ছে মদিনা কার্পেট। আপনারা জানেন যে এটি কমিউনিটির অত্যন্ত পরিচিতজনদের একটি প্রতিষ্ঠান, যেখানে আমরা আস্থার সাথে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখি। তো গত রাত্রে একটি চুরি সংঘটিত হয়েছে, আমরা চলুন তা শুনে আসি এই প্রতিষ্ঠানের কর্ণধারের নিকট থেকে। কিতে হয়েছে কালকে? আসসালামাইকুম। সোমবারে রাতকে এরাম বা ঠুতে একটি তারা সেটার বাক্স জায়গা বাড়া থেকে বাঙ্গিয়া তারা পরে বাঙ্গিয়া তারা তোরা পাঁচজন মানুষ তারা কুলছে কুলে আপলিফ্ট করিয়া তারা সেটারে বাঙ্গিয়া বিতে ঢুকছে ইয়া এরাম রাউন্ড বা 3:30 3:25 তারা বাক্স জায়গা ভিতরে হামাইয়া তারা সারা খাগজ খাগজ আতাইছে তোরা চ্যারিটির পয়সা বাক্কা পয়সা আসছিল তারা তারা লইয়া আমরা তো বাঙ্গাইছে জানি আপনারা চ্যারিটি বড় আছে, চ্যারিটি ফর জয় আলহামদুলিল্লাহ। তো এই চ্যারিটির বক্সও আছিল তো আর, জয় আমরা তো এক মানে রমজান তো থেকে আমি আরেক রমজান পর্যন্ত খুলিয়ে আমরা ইয়ে করি কিন্তু ও সারা এক দিন রমজান আসি থেকে আরো পরিমাণ কত জানেন না, এগুলো তো আর বহুত আনলিমিটেড বহুত পয়সা, বহুত পয়সা এছাড়া আর কোনো ক্ষতি হয়েছে আর তো নাকি? শাটার ভাঙছে আমরা শাটার রিপেয়ার করছি হুম, গ্লাস ভাঙিছে এর বাদে আর তোরা খাগজ আছে তোরা পেপার কিন্তু সারা লইয়া গেছে মনে হচ্ছে পয়সার বান্ডেল মনে হয় হুম। ও তারা লইয়া গেছে কি ইয়ে তো এটা কে কইলো খবর তো পাইলাই কিলা? আমরা সকালে আমরা ফোন আইসি অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড বা 6:30 হুম, আমরা মোলানা একজনে ফোন করছেন সময় বাই যাই না ওরা ফোন করছেন আমি আইসি আমার ভাই আইসেন আমার বাদে আমরা চেক করছি চেক করার বাদে ও তো আইয়া ইয়ে করছি তো আপনাদের সিসিটিভি দিয়ে দেখেন। সিসিটিভির পুরা ফুটেজ আছে আর তো দেখি পুলিশ ফোন করছি হুম, পুলিশ কোনো পুলিশে রেসপন্স আছে? পুলিশে পুলিশে ফোন করার বাদে তারা কইছে পুলিশে কন্ট্যাক্ট করবো ফরেন্সিক টিম পাইবো ফরেন্সিক টিম এখন কোনো পর্যন্ত রিপ্লাই কোনো আইছে না কোম্পানি আইছে আমারে না। সকালে তারা ফোন করছে ফোন করে একটা কথা তারা 9 o'clock আইছে হুম, ইস আনবিলিভেবল আমরা বিকেল সকাল 6:30 দিকে লইয়া আমি অ্যাপ্রক্সিমেটলি বিকাল রাইট 9:30 আমি দোকান থেকে লেফট করছি কেউ আইসে না আমার সকালে উঠে কয়েকটা মনে হয় আমরা রং প্লেসে গেছি কি হাজ দা পসিবল তো আপনি মানে হরেন নি, আপনি ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ব্যবসা করা, এই রকম ক্রাইম একজন ব্যবসায়ীর লাগে কষ্টের কারণ। অফকোর্স কষ্ট অফকোর্স কষ্ট বিকজ এমনিও মানুষ এখন বর্তমানে ক্রাইসিস হুম, আর ক্রাইসিসের মাঝে নিড টু বি ইমপ্রুভড এবং আপনি সিকিউরিটি সিস্টেম তাকাও পরেও চুরি হয়ে যায়। তো আপনি মনে করেন অনেকে আবার কমপ্লেন দিচ্ছেন, আমরা যখন আই এই রোডও, যেহেতু কোনো কোনো ইয়ে সিকিউরিটি নাই তো কোনো সিকিউরিটি খালি সিসিটিভিও নাই। ওখানে মানে খালি শেডিউলার স্টেশন আছে আর হো সাইডে দিয়ে আছে আর দেয় ইজ নো আদার ক্যামেরা ইন তা দেয় আপনি মানে ধরেন নিজের ব্যবসায়ী হলে সেফ নাই সে কেন? কারণ উই নো আর ইজ সেফ খাতার দেখলে আবার একটা মানি ট্রান্সফারও মানি আছে, ট্রান্সফারও আছে আর নেক্সট আরো 2-3টা দোকান আছে ইয়ো তো আপনার ডিমান্ড কি তা যে ডিমান্ড তো তোরা সিকিউরিটি তোরা ইয়ে করতো বা সিসিটিভি আছে সিসিটিভি তাহলে এটা ঠিক লাগাইতো লাগাইছে। সিসিটিভি লাগাইতো দ্যাটস ইট তো আর এমনি আপনাদের কোনো ক্ষতি হয়েছে আমরা নাকি? তো খেতে যাই বা তোই গেছে হুম, আল্লাহ আলাম আচ্ছা, এখন তোর আই হোপ নেক্সট টাইম আর তো আমরা তো 17 আর 100 লোক লাগাইছি হুম, আর তো সিসিটিভি আমরা আবার রিসেট নতুন করছি নতুন করে লাগাইছো না বছর মনে হয়? নতুন লাগাইছি ও না নতুন গ্লাস লাগাইছি নতুন শাটার লাগাইছি আবার প্যাডলক আবার সাইডে লাগাইছি দ্যাটস ইট প্রিয় দর্শক, শুনলেন এই মদিনা কার্পেটের অন্যতম কর্ণধার, অন্যতম ডাইরেক্টর, তার মুখ থেকে যে গত রাত্রে কি সংঘটিত হয়েছিল। তা আমরা বিশ্বাস করি একটি নিরাপদ নগরী চাই, এবং সেই নিরাপদ নগরীর দায়িত্ব হচ্ছে মেয়র, কাউন্সিলর সহ পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্টদের, যে একজন ব্যবসায়ী তার সারা বৎসরের তার অর্জনকে মসৃণ করতে, এবং সেটি হচ্ছে যে নিরাপত্তার সহিত নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, কারণ এই ব্যবসায়ী কিন্তু আমাদের আয়ের উৎস এবং ট্যাক্সের উৎস। সুতরাং আমরা মনে করি শেডুয়েল এলাকায় আরো অনেক ক্রাইম হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, যেটাকে আমলে নিয়ে অতি তৎপর হওয়া জরুরি, এবং সেটি নিয়ে কমিউনিটি সেফটি কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এডিটর 24-এ আজকে এই পর্যন্তই, আপনারা আমাদের সাথেই থাকুন।